হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির গিয়েছি, আর এই মজাদার রেসিপিটি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নেবেন। খুব অল্প উপকরণে রেসিপিটি তৈরি হয়ে যাবে, আর সব উপকরণগুলো আপনাদের হাতের নাগালেই পেয়ে যাবেন, আপনাদের ঘরে এই উপকরণগুলো আছে। তো আমরা রেসিপিটি শুরু করছি, চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করেছি। প্রথমে আমি একটা প্যান চুলাতে বসিয়ে দিচ্ছি, এখানে তেল গরম করে একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, আর এখানে একটা পেস্ট দিয়ে দিয়েছি। তো এই পেস্টটা একটু ভুনে নিচ্ছি। এর মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, এই মিশ্রণটা আপনার গুরুর দুধ নিয়েছি 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ সস, 1 টুকরো লেবুর রস দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এরকম করে মিক্সারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে যে পেস্টটা দিয়েছি, এই পেস্টটার মধ্যে আপনার 5টা পেঁয়াজ নিয়েছি টুকরো করে কেটে, তারপর 3টা কাঁচামরিচ আর 2টা টমেটো দিয়েছিলাম, সেগুলো পেস্ট করে দিয়েছি। এখন এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সম পরিমাণে আর কি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখবেন। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আপনার মশলা একদম সব এখানে পেস্ট করা, সেজন্য একটু চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখে করবেন। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, ঝাল কম খেলে সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন, ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন, আপনাদের সম্পূর্ণ স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এরপর যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে এখন লোতে পুরো জ্বাল দিতে হবে। এর মধ্যে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এই মুহূর্তে একটু বাড়িয়ে দিয়ে তারপর যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা একটু কমিয়ে লোতে রেখে আমরা এই মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, দেখুন চারদিকে তেল ছেড়ে দিয়েছে। তো যখন এই রকম হয়ে আসবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো কিন্তু আমি নর্মালি এইভাবে দিচ্ছি, কোনো ভাজছি না, ভাজা ছাড়াই খুব সুন্দরভাবে এই মাংসের ভিতরে এই মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি আর কোনো পানি দেবো না, কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে এটাকে আপনারা নাড়াচাড়া করে একটু মিক্সড করে নেবেন ভালোভাবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে যায়। এরপর চুলার আস্তে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করবেন। দেখবেন আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে, যখন এমন পানি ছেড়ে দেবে তখন চুলার আঁচটা আপনার আবার একটু বাড়িয়ে দিয়ে মিডিয়ামে রেখে কিছুক্ষণ আবার রান্না করে নেবেন, যখন একটু ঘন না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো এরপর যখন ঘন হয়ে আসবে আপনার কেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি, আসলে এরপরে এটা কিছুক্ষণ পর নামানোর পরে কালারটা খুব সুন্দর এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখুন মাংস কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম মশলা ভিতর পর্যন্ত ঢুকে গেছে। আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই খুবই সুস্বাদু একটি রেসিপি, বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ।